ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দ্য সান ফুটবলের এক টুইট বার্তায় চাঞ্চল্য ছড়িয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমে তাদের দাবি বার্সেলোনার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন লিওনাল মেসি চুক্তি নবায়ন করে আর্জেন্টাইন অধিনায়ক থেকে যাচ্ছেন বার্সেলোনাতে এমনটাই জানিয়েছে দ্য ফুটবল এক টুইট বার্তায় তারা জানিয়েছে নতুন চুক্তিতে আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনাতে আরও থাকবেন দুই বছর যার মাধ্যমে পিএসজি ও ম্যানচেস্টার সিটির সকল পরিকল্পনা ভেসতে গেল লিওনাল মেসি যখন ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তখন থেকেই তাকে দলে ভেরানোর জন্য বেশ দৌড় ঝাঁপ দিয়েছিল পিএসজি ও ম্যানচেস্টার সিটি সবশেষ লিওনাল মেসিকে পাওয়ার জন্য বেশ কয়েকবার নিজেদের আগ্রহ সংগ্রহের কথা সরাসরি জানিয়েছিল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি বার্সেলোনা কিংবা লিওনাইল মেসির পক্ষ থেকে তারপরেও দ্য সান ফুটবল নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় জানিয়েছে আর্জেন্টাইন তারকা নতুন করে বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তিতে গেছেন তার মানে চুক্তি নবায়ন করেছেন মেসি অন্তত আগামী দুই বছর আর্জেন্টাইন অধিনায়ককে দেখা যাবে বার্সেলোনাতে এমনটাই দাবি করেছে দ্য ফুটবল এদিকে দ্য ফুটবলের কথার কিছুটা সত্য পাওয়া গেছে বার্সেলোনার সভাপতি হোঁয়া লাপোর্দার কথায় তিনি জানিয়েছেন আগামীকালই আসতে যাচ্ছে বড় সুখবর তবে এখনই তিনি বলতে চাননি ভক্তদের জন্য কি সুখবর নিয়ে হাজির হচ্ছেন তিনি দাসান ফুটবলের এই খবর সত্যি হলে বার্সেলোনা ভক্তদের জন্য হবে বড় সুখবর